আল্লাহ পাক চাইলে মুসলিমদেরকে শক্তিশালীও করতে পারে। যেমন সুলাইমান আলাইহিস সালামের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল, দাউদ আলাইহিস সালামের যুগে মুসলিমরা কি ছিল? শক্তিশালী ছিল। উমর ইবনে খাত্তাবের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল। আল্লাহ পাক চাইলে ওই রকম করেও নিয়ামত দিতে পারেন, আবার এভাবে পরীক্ষা নিতে পারেন, দুটো রাস্তাই হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যা হয়েছে পরীক্ষা এসেছে। এখন সমাজ বাধা দিল ইব্রাহিম আলাইহিস সালামকে, একই বাধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেয়া হয়েছে। তাকে গালি খেতে হয়েছে, এই যে পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, তার গলায় চাদর দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে, উহুদের মাঠে তার দাঁত শহীদ হয়েছে। তিনটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবিদেরকে একসাথে কিছু পাহাড়ের নিচে, ওটাকে বলে শিয়ারে আবু তালেব, এখানে রেখে দেওয়া হয়েছে তিন বছর। বয়কট, সোশ্যালি বয়কট, কেউ তাদের সাথে কথা বলবে না, তাদেরকে খাবার দিবে না, তাদের সাথে বিয়ে শাদী করবে না, কিছুই করবে না, এক ঘরে করা, বোঝেন না, এক ঘরে করা, একদম সোশ্যালি বয়কট। তিন বছর গাছের ছাল পাতা খেয়ে তারা থেকেছে, তিন বছর। আমাদের নবীর কথা বলছে, আমাদের নবী যার আগেও কোনো গোনাহ নাই, পরেও কোনো গোনাহ নাই, যিনি কোনোদিনও নিজের স্বার্থে কোনো কাজ করেন নাই, সব করেছেন আমাদের জন্য, কাদের জন্য? এমনকি তাকে দোয়া করার এখতিয়ার দেওয়া হচ্ছে, আপনি একটা দোয়া করেন, যা চাবেন তাই দিব, আল্লাপাক বলছেন। আর তিনি বলছেন এই দোয়াটা আমি রেখে দিলাম, পরকালে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব ইনশাল। তিনি কি নিজের স্বার্থে কোনো কাজ করেছেন? তার উপর এত জুলুম কেন আসলো তাহলে? ওই যে যারা ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের চর্চা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চর্চা করবে, তাদের উপরে এটা আসবে। আর এখানে সুবিধাবাদী ইসলাম পালন করলে আপনার কোনো সমস্যা নাই। সুবিধাবাদী ইসলাম কেমন? মসজিদের সভাপতি হবেন, সুদও খাবেন, সমস্যা নাই। আপনি হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন, ঘুষ খাবেন, আপনি রোজা রাখবেন, এদিকে মাশাআল্লাহ যাকাত দিবেন না, আপনি মাঝে মাঝে নফল দান সদকা করবেন, যাকাত দিবেন না, হজমরা করবেন, বছর বছর হজমরা করবেন, করে এসে সমাজে আল্লাহ বিরোধী যত লজ আছে সব বসানো শুরু করবে, বুঝতে পারছেন না? তো এগুলো সুবিধাবাদী ইসলাম। আমরা তো বলি যে 90% মুসলিমের দেশ, এটা একটা মিথ্যা কথা, এই কথাটা একটা মিথ্যা কথা। মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা, মুসলমান কাকে বলে আমি একটু পর দেখাচ্ছি, মুসলমান কাকে বলে দেখেন, মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, আমি বোঝাতে পারি না, আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট পাঁচ বছর থেকে যা বুঝতে পারছি এটা বুঝাতে পারছি না, জানি না এই সমস্যা কবে দূর হবে। আর এই সমস্যা বাড়তেই আছে যত বেশি আমি ওলামায়ে কেরামদের সোহবতে গিয়ে পড়ে আছি, তত বেশি আমার মধ্যে প্রবলেমটা বাড়ছে। মানে আমি বুঝতে পারছি অনেক কিছুই আপনাকে বুঝাতে পারছি না, আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না, ফ্যান্টাসি, কিন্তু এটা যে অ্যাপ্রোপ্রিয়েট ভাষা প্রয়োগ করে বোঝাবো এটা আমি পারছি না। বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা, কিন্তু আমি আপনাকে বুঝাতে পারছি না। আর কোনো কোনো ক্ষেত্রে 30-40% কথা বলা আমাদের জন্য জায়েজ, বাকি 60% কথাবার্তা আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না, আপনার মধ্যে ম্যাচিউরিটি থাকলে আপনি বুঝে নেন, কথা কি বুঝতে পারছেন? এখন 90% মুসলিমের দেশ, মুসলিম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, দেখেন আপনাকে আমাকে বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়, আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো আর কি, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো। এই পাঁচ ওয়াক্ত নামাজটুকু মুসলমানরা এখন পড়ে না। আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামাতে আসে, কয়জন ফজরে উঠে নামাজ পড়তে পারি আমরা? আমরা তো বড় বড় কথা বলি, ইকামতের দিন, ইসলামী খিলাফা, হ্যাঁ জিহাদ ফি সাবিলিল্লাহ, এগুলো অবশ্যই থাকবে ইসলামে, কিন্তু একটা লেভেল আছে। তো কারা এগুলো করবে? যারা পরীক্ষিত। কারা বদর যুদ্ধ করবে? যারা পরীক্ষিত, মক্কার 13 বছর পরীক্ষা দিয়ে আসছে, তারা না বদর যুদ্ধ করবে? আমি তো আকাশ থেকে টাপাস করে একজন পড়ে বদর যুদ্ধ করতে পারবেন না, পারবেন? একটা ট্রেনিং পিরিয়ড ছিল 13 বছর, কত বছর? 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশিক্ষিত করে 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 এই জায়গায়। প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ? তরোয়ালের আধ্যাত্মিক প্রশিক্ষণ, ইমানের প্রশিক্ষণ ছিল। আপনাদের কী মনে হয়, আবু সুফিয়ানের বাহিনী বেশি শক্তিশালী ছিল না বদরের বাহিনী বেশি শক্তিশালী ছিল? বাহ্যিকভাবে ওদের বাহিনী বেশি শক্তিশালী ছিল, ওদের কাছে অস্ত্র বেশি ছিল, সৈন্য বেশি ছিল, ট্রেনিং বেশি ছিল, বড় বড় লড়াকু যোদ্ধা ওদের। যদি মানুষের মধ্যে ইমানের প্রশিক্ষণ না থাকে, পারমাণবিক অস্ত্র দিলেও সে যুদ্ধে জিততে পারবে না, কথা বুঝতে পারছেন? তো
তখন দেখা যাবে আর তখন দেখা যাবে গুটি কয়েক কাফেরের হাতেই মুসলিমরা একদম শেষ সারা বিশ্বে এমন হচ্ছে না মুসলমানরা মার খাচ্ছে না এটার জন্য তারা তাদের ক্রেডিট না মুসলমানদের ডিসক্রেডিট কারণ আমরা ইমানের লেভেল থেকে নেমে গেছে অনেক বেশি যাই হোক আমি বুঝাচ্ছিলাম এখানে যে দেখুন পাঁচ ওয়াক্ত নামাজটুকু পড়তে পারে না সম্পদ হয়েছে আল্লাহ বলেছেন যে 2.5% যাকাত দিও বেশি চান নাই তো 2.5% মানে কতটুকু 100 টাকা 2.5 টাকা খুব বেশি ক্ষতি হয়ে যাবে দিলে মানুষ আর যাকাত দেয় না আল্লাহ পাক বলেছেন যে তোমরা জেনার ধার কাছেও যেও না যুবকদের মধ্যে 5% যুবক খুঁজে পাবেন না জেনা থেকে মুক্ত আছে অনেস্টলি বলেন জেনা মানে তো আমি শুধু সরাসরি ফিজিক্যাল রিলেশন বোঝাচ্ছি না জেনার তো আরও ক্যাটাগরিজ আছে আছে না কে কয়জন যুবক পাবেন হারাম অ্যাফেয়ার্স করে না পর্ন দেখে না হ্যাঁ এই যে মুভিসগুলো অনলাইনে বসে বসে এগুলো ঘাটাঘাটি করে না নায়ক নায়কের নাম জানে না যুবকরা টিকটক খেলে টিকটক টিকটক ব্যস্ত থাকে কিশোর গ্যাংয়ে যোগ দেয় মোবাইল ফোন একটা ধরাই দিয়েছেন ব্যাস জীবনটা শেষ ওইটাই তার সব কিছু আর যে মেয়ের হাতে মোবাইল দিয়েছেন বাড়ির বাবা ওই মেয়ের জীবনটা আপনি ধ্বংস করে দিয়েছেন শেষ সে শুধু একাই ধ্বংস হবে না কিন্তু সে আরও দশজনকে ধ্বংস করবে তো দেখেন আল্লাহ পাক খুব সামান্য কিছু চাইছেন বাবা একটু নামাজটা পড়তে আয় বাস একটু কোরআনটা তেলাওয়াত করা শেখ কোরআনটা চর্চা কর নবীর সুন্নাহ মাফিক একটু জীবনযাপন করার চেষ্টা কর এতটুকুই পারি না আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে কুরবানি করে দাও তো জবাই করে দাও তোমার সন্তানকে জবাই করে দাও শেষ হচ্ছে তোমার সন্তানকে কী করো ভাই সন্তান জবাই করার পরে আপনাকে নামাজ পড়তে বলেছেন আল্লাহ পাক সেটাই পড়তে পারতেছেন আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা মাত্রই কোনো বিজ্ঞান নাই কোনো যুক্তি নাই কোনো দর্শন কিছুই নাই তিনি বললেন সামিআনা ওয়া আতাআনা শুনলাম মানলাম আল্লাহ পাক বলেছেন ব্যাস ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম আল্লাহ পাক বলেছেন যখনই আল্লাহ পাক তাকে আত্মসমর্পণ করতে বলেছেন তিনি বলেছেন আসলামতু লি রাব্বিল আলামিন আমি জগৎসমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম সন্তানকে রেখে আসো ওই যে জনমানব শূন্য জায়গায় কাবা ঘরের ওখানে কোনো মানুষ আছে কোনো প্রাণী আছে পানিও নাই খাবারও নাই কিছুই নাই কোনো পাগল ওই কাজ করতো নাকি যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে বলেন আপনার কি লজিকে ধরে এটা আপনি আমি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে আমার স্ত্রীকে রেখে আসতে ইব্রাহিম আলাইহিস সালাম করলেন এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা এটাকে আল্লাহ পাক বলছেন ইসলাম এটা কি বলছেন এটাই ইসলাম এখানে আমার যুক্তির দরকার নাই বিজ্ঞানের দরকার নাই থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার না জানলেও চলবে থাকতে পারে যুক্তি না জানলেও চলবে থাকতে পারে কোনো দর্শন না জানলেও চলবে আল্লাহর হুকুম এটাই বড় কথা ব্যাস এর নাম হলো ইসলাম এখন বলেন এই ইসলামের আওতায় কত পার্সেন্ট মুসলিম আছে বাংলাদেশে আল্লাহ পাকের হুকুম আসছে বাস মাথা পেতে নিছে বলেন এখন দেখে তো এই যে আমরা বলি 90% মুসলিমের দেশ একটা ডাহা মিথ্যা কথা তো যেমন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনভর যখনই আল্লাহর যে হুকুম এসেছে মাথা পেতে নিয়েছে মিল আছে না সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উভয়ই সমাজের এই প্রচলিত জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে তাই না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম 15টা গালি খেতে হয়েছে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন হাসবি আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন হাসবুনাল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল সূরা তওবার শেষের দিকে পড়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে শেষমেশ ওই এলাকা সমাজ ছেড়ে চলে যেতে হলো ওই যে ইয়াতে বাইতুল মাকদাসের ওখানে ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর জুলুম সহ্য করার পরে চলে যেতে হলো মদিনায় মিল আছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ নাই তার স্ত্রী সারা আর এক স্ত্রী হাজেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও খুব বেশি মানুষ নাই গুটি কয়েক কিছু সাহাবী ইব্রাহিম আলাইহিস সালামের লেগেসি বহন করেছেন তার সন্তানরা আর এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেগেসি বহন করেছেন আবু বকর ওমর ওসমান আলীর মতো মানুষ রাদিয়াল্লাহু আনহু ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে পড়ে নাই এবং ইহুদি খ্রিস্টান মুসলিম সবাই তাকে সম্মান করে ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার দিন দেখেন আজকে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে সবাই ইসলামকে স্বীকার তো করে যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে কেউ হয়তো আত্মসমর্পণ করে কেউ করে না সারা দুনিয়ায় সাইবেরিয়ার সেই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন চীনে গেলে মুসলিম পাবেন রাশিয়ায় গেলে মুসলিম পাবেন শুধু আরবে সীমাবদ্ধ নাই সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার পর পরীক্ষা দিতে হয়েছে একই পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরে উহুদে খন্দকে খায়বারে সব জায়গায় দিতে হয়েছে
ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন মনে আছে ঠিক একই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন করেছেন এই দুইজনের জীবনী খালি পড়ে দেখেন আমি বলে শেষ করতে পারবো না সময় নাই আমাদের হাতে প্রত্যেক পদে পদে মিল আছে প্রত্যেক পদে পদে এই কারণেই হয়তোবা আমরা দরুদ ইব্রাহিম যখন পড়ি আমরা অন্য কোন নবীর নাম নিচ্ছি না আমাদের নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিচ্ছি সুবহানাল্লাহ হয়তোবা এই কারণেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছেন না তিনি বলেছেন আমি মিরাজে গিয়ে দেখলাম সপ্তম আসমানের একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে আমি বললাম উনি কে জিব্রাইল আলাইহিস সালাম বলে উনি আপনার উনি হচ্ছেন আপনাদের এই যে ফাদার অফ দ্য নেশন মানে মুসলিম জাতির পিতা তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে একটা কাবা ঘরের মতো ঘর আছে বাইতুল মামুর ওখানে তাওয়াফ করে ফেরেশতারা ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেদিন দেখেছি আমার চেহারা আর আমার বাবার চেহারা মানে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একদম হুবহু মিল আছে তো এই যে আমরা ঈদুল আজহা পালন করলাম প্রিয় ভাইরা কুরবানি করলাম এখানে তো পশু পশুকে কুরবানি করছে এখানে মানুষ মুসলিম পশুকে কুরবানি করছে না এখানে একটা পশু আর একটা পশুকে কুরবানি করছে যে কুরবানি করছে ও সুদখোর যে কুরবানি করছে ও দুর্নীতিবাস যে কুরবানি করছে ও তাগুত যে কুরবানি করছে মোনাফেক যে কুরবানি করছে বেনামাজি যে কুরবানি করছে জাকাত দেয় না যে কুরবানি করছে সে আল্লাহ পাকের বিধিবিধানের পাঁচ পয়সা তোয়াক্কা করে না গোশত খাওয়ার জন্যে সমাজের মানুষ কী বলবে তাহলে এক পশু আর এক পশুকে কুরবানি করছে না বরং এখানে তো যে জবাই হচ্ছে যে ইসমাইলের ভূমিকা পালন করছে এই পশুর চেয়ে অনেক ভালো অবশ্যই ভালো আল্লাহ পাক কী বলেছেন উলাইকে কাল আনআম বাল হুম আদল বরং এরা পশুর চেয়েও নিকৃষ্ট কারা যাদেরকে চোখ দিয়েছে দেখে না কান দিয়েছে শোনে না অন্তর দিয়েছে উপলব্ধি করে না আল্লাহ পাক আমাদেরকে এই পাশবিক চরিত্র থেকে হেফাজত করুন বলি আমিন পশুর চরিত্র কি খাবে ইস্তেনজা মানে টয়লেট করবে আর সহবাস করবে এই তো পুরো বস্তুবাদী সভ্যতার এখন এই এই তিনটাই উদ্দেশ্য খাবে কিভাবে খাবে কিভাবে খাবে কিভাবে টয়লেট করবে এই জন্য টয়লেট করতে গিয়ে টাইলস ফিটিং টয়লেটস বাড়িগুলো এসি টেসি টয়লেটও বেশি আর কিভাবে যৌন সম্পর্ক করবে এই তিনটা জিনিস ছাড়া মানুষের এখন খুব একটা বেশি কাজ নাই এগুলো পশুর স্বভাব আর আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন যাতে আমরা পুরো জীবনটা আল্লাহর ইবাদতে ঢেলে দিই পুরো জীবনে আল্লাহর যে হুকুম সামনে আসবে আত্মসমর্পণ করি আমরা ইসলামের সংজ্ঞা মনে হয় বুঝতে পেরেছি যখন যে হুকুম আসবে তখন সেটা মাথা পেতে নাও এই যে এখন জুমার নামাজের হুকুম ব্যাস কোনো প্রশ্ন নেই নামাজ পড়তে হবে প্রশ্ন করার দরকার নাই একটু পরে আসরের ওয়াক্ত হবে আজান দিবে আমাকে এখানে আসতে হবে কেন আসতে হবে আমার জানার দরকার নাই আল্লাহ বলেছেন তাই ব্যাস এভাবে অ্যান্সার দিবেন কেন ওই যে সেকুলার মহল থেকে নাস্তিক মহল থেকে কেন 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 এইসব প্রশ্ন এটা কেন ওটা কেন কুরবানি কেন এই কেন তোমরা তোমাদের কেন নিয়ে থাকো আমার উত্তর কেন কারণ আল্লাহ এটা করতে বলেছেন তাই তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো পরকালে আমার তো তোমার তোমার হিসাব তুমি দেবে আমার তো হিসাব দেওয়ার দরকার নেই তোমার তো প্রিয় ভাইরা যখন আল্লাহ পাকের যে হুকুম আসবে সেই হুকুমের সামনে মাথা নত করার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম ইব্রাহিম আলাইহিস সালাম যেমন প্রতিষ্ঠা করে গিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতিষ্ঠা করে গিয়েছেন এখন আমরা তার উম্মত কি এই সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাব তাহলে ভাই এখন থেকে ফ্যান্টাসি বাদ দিই ফ্যান্টাসি বাদ দিয়ে আগে বুঝি ইসলাম কাকে বলে ইসলামের পিলার কী কী দিনই এলেম অর্জন করি একদিনের খুতবায় কিচ্ছু হবে না একদিন এক আদনান ভাই আসলে লেকচার শুনলেন কিচ্ছু হবে না হয়তো একটু ইন্সপিরেশন হবে আবার শয়তান আপনাকে ঘিরে ধরবে শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম কয়েকবার ভাই যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে গান বাজনা করে বাদ্যযন্ত্র বাজায় গাঁজা খায় মদ খায় হ্যাঁ শয়তান ওকে কিছুই বলে না বিশ্বাস করেন শয়তান ওকে কিচ্ছু বলে না ওকে শয়তান খুব একটা ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা এবার এই ধরনের ব্যক্তিরা যখন তওবা করে ইসলামের দিকে আসতে শুরু করে এসে নামাজি হয় রোজা রাখে দান সৎকার করে দিনের এলেম অর্জনের চেষ্টা করে শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু করবে আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরও বড় মাকামে পৌঁছে যায় তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবে চাল ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর মাকাম তাকে দেখে শয়তান পালাতো কেন কারণ তিনি এই মুজাহাদা করতে 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 ইমানের এমন বুলন্দ স্তর অর্জন করেছেন যে ওকে দেখলে শয়তান পালিয়ে যাবে তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া আল্লাহ পাক তৌফিক দান করুন তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টাসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কেন পড়বো প্রশ্ন করার দরকার আছে উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই ব্যাস দুই নম্বর কাজ হচ্ছে দিনই এলেম অর্জন করা দিনই এলেম অর্জনের কোনো বিকল্প নেই আর এলেম অর্জন এই দুই মাস তিন মাস এক বছর এগুলো করলে হবে না ভাই এই মাসখান থেকে একটা বই টান দিচ্ছেন ওই একটা বই টান দিচ্ছেন অমুক রাইটারের একটা বই পড়লাম অমুক তমুক একটা পড়লাম এভাবে হবে না
98% যুবক এভাবে পড়াশোনা করে আমাদের জেনারেল শিক্ষিত 98% যুবক এভাবে পড়াশোনা করে জেনারেল শিক্ষিত এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন ভাষা জ্ঞান পাবেন কিন্তু গভীরতা ঢুকতে পারবেন না তো গভীরতা ঢুকতে গেলে অবশ্যই ক্লাসিক্যাল একটা সিলেবাস ফলো করতে হবে এই সিলেবাসের শুরুটাই হবে কোরআন থেকে কি থেকে এবং কোরআনের শুরু তেলাওয়াত না এর ভিতরে ঢুকতে হবে অনুবাদ এর তাফসীর তাফসীর পড়ার যোগ্যতা অর্জন করতে গেলে আরবি ব্যাকরণ লাগবে আরবি ভাষা লাগবে এখানে উসুল লাগবে এবং এগুলো একা একা আপনি শিখতে পারবেন না বরেণ্য ওলামায়ে কেরামের কাছে সংযোগ রেখে মাদ্রাসায় যেতে হলে যান ব্যাচ করে পড়তে হলে পড়েন একা পড়তে পারলে পড়েন যেভাবে পারেন সেভাবেই আপনাকে শিখতে হবে অনলাইনে অনেক কোর্স হয় আমরা হয়তো টুকটাক করে কিন্তু অনলাইনে কোর্স 100% আপনাকে নলেজ দিতে পারবে না আপনাকে অফলাইনে শিখতে হবে এই জন্য প্রত্যেক জায়গায় মক্তব তৈরি করেন আল্লাহ পাক তৌফিক দান করুন প্রত্যেক এলাকায় মানে প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং ইসলামের ক্লাসিক্যাল যে ধারা আছে এই ধারার মধ্যে থাকেন বাইরে যাওয়ার দরকার নাই মানুষ এত বেশি বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে সমাজে প্রতিটা মাসআলা নিয়ে মানুষের মধ্যে এখন ইখতিলাফ দেখা যায় কেউ যদি কোনো জাহেলিয়াতের মধ্যে লিপ্ত হয় এর মানে ওই এটা নয় যে ওই কমিউনিটির সবাই জাহেল ব্যাপারটা এরকম না আপনি কিছুই বোঝেন না অন্তত যদি একটা মাযহাব ফলো করেন হোক সেটা হানাফিজম শাফিজম হাম্বলিজম মালিকিজম তারপরেও আপনি হকে থাকবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই যারা এর বাইরে অনেক উল্টাপাল্টা বুঝে আপনার মাথাটা নষ্ট করে ফেলাচ্ছে এটা পুরো একটা ফেতনা পরে শেষে কী হবে আমি আপনাকে বলে দিই শেষে আপনি ক্লাসিক্যাল ট্র্যাক থেকে বের হয়ে যে ব্যক্তি আপনাকে এই পথ দেখিয়েছে ওর তাকলিদ করা শুরু করবেন শেষে গিয়েও আপনি ওর তাকলিদই করা শুরু করবেন এটা হবে ফাইনাল ডেস্টিনেশন ওর চেয়ে ভালো আপনি বরেণ্য ইমামদের তাকলিদ করেন তাও ভালো যদি আমল করতে গিয়ে দেখেন কোনো আমল কোরআন সুন্নাহর থেকে একটু বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে এর চেয়ে ভালো দলিল মনে হচ্ছে আছে তাহলে ওটাই ফলো করেন সমস্যা কী ওপেন মাইন্ডেড হন কিন্তু ক্লাসিক্যাল ধারা থেকে বের হয়ে যায় না ঘর থেকে বের হয়ে গেলে আপনাকে শকুনে খেয়ে ফেলবে ইলম অর্জন করতে হবে ওলামায়ে কেরামের কাছে গিয়ে একা একা হবে না একা একা মোটেই হবে না আর কিছু সাবজেক্ট বললাম এগুলোর সাথে আপনার হাদিস থাকতে হবে আপনার আকিদা থাকবে আকিদা তাহাবিয়া থাকবে আপনার সিরাত থাকবে ইতিহাস থাকবে অর্থনীতি থাকবে এভাবে আস্তে আস্তে আপনি ওলামায়ে কেরামের কাছে গিয়ে যখন বসবেন তারা আপনাকে সিলেবাস করে দিবে যে এগুলো পড়লে আস্তে আস্তে তোমরা ভালো জায়গায় যেতে পারবে আপনাকে আলেম হতে হবে কী হতে হবে আমরা তো আলেমদের অনেক ভুল ধরাতে ব্যস্ত না ফেসবুক আছে আমাদের হাতে ফেসবুক মানেই তো মানে শুয়ে শুয়ে জিহাদ করা যায় ফেসবুকে কম্বলের নিচে শুয়ে শুয়ে জিহাদ করা যায় তাহলে ফেসবুক আল জামাত একটা আবার বাংলাদেশে চলছে তাহলে ফেসবুক আল জামাত সারাদিন ফেসবুকেই সব অ্যাক্টিভিটিস ফেসবুকে তো আপনি আলেমের সমালোচনা করছেন আপনি নিজে আলেম হন না কেন পড়েন দেখি আপনি পড়াশোনা করেন 10 বছর কষ্ট সহ্য করেন বাড়ির থেকে বের হয়ে সেখানে থাকেন বাড়ির থেকে বের হয়ে মাদ্রাসায় যান দেখি থাকেন দশ বছর থাকেন পড়াশোনা করেন তাতে খাওয়ার কষ্ট ফেস করেন থাকার কষ্ট ফেস করেন আমরা ছোটোবেলায় একটা কথা বলতাম মুখ মার্ডার কী বলতাম আমরা ছোটোবেলায় যখন বন্ধুরা মিলে গল্প করতাম বলতাম যে ও হচ্ছে মুখ মার্ডার মানে হচ্ছে মুখ দিয়ে পাহাড় ঠেলে একদম মুখ না থাকলে চিকা টান দিয়ে নিয়ে চলে যেত একদম বুঝছেন এত বড় বড় কথা কেন কাজ করে দেখেন না দেখি আলেম আপনি আলেম হন আপনি দায়ী হন আপনি মোবাল্লেক হন আপনি একজন মুফাসসির হন পারা যাবে ইনশাআল্লাহ ভাই